بسم الله الرحمن الرحيم. شكرا يا ربي شكرا, هديت قلبي شكرا, نورت دربي شكرا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا, ومن يهده الله فلا مضل له, ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له, وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, واتقوا الله الذي تساءلون به والأرحام, إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا, يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد, فإن خير الحديث كتاب الله, وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم, وشر الأمور محدثاتها, وكل محدثة بدعة, وكل بدعة ضلالة, وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে তার বিশেষ অনুগ্রহে রমাদান মুবারককে পাওয়ার সুযোগ করে দিয়েছেন, ঈমানের সাথে সওয়াবের আশায় এ রমাদানের যাবতীয় ইবাদতগুলি পালন করার তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে রমাদান মুবারক পেয়েছি। হতে পারে এই রমাদান
আমাদের কারো কারো জীবনের শেষ রমাদান। যদি আমরা আশা পোষণ করে থাকি যে বারে বারে পাব, কিন্তু পাবো কি না তা নিশ্চিতভাবে পাবো এটিকেও বলতে পারি না। সুতরাং আমাদের সকলকে সাধ্যপক্ষে চেষ্টা করতে হবে এই রমাদানে যেন আপনি সফল হতে পারেন, এই রমাদানে যেন আপনি সার্থক হতে পারেন, এই রমাদানে যেন আপনি বিজয়ী হতে পারেন, এই রমাদানে যেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদের অধিকারী হতে পারেন। তা সুসংবাদ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনইভাবে দুঃসংবাদ দিয়েছেন ঠিক সেভাবে বোঝা যায় তার সুসংবাদও রয়েছে। দুঃসংবাদ তিনি বলেন, রাগিমা আনহু রাজুলিন মান দখলা আলাইহি রমাদান ثم انسلخ قبل ان يغفر له। ওই ব্যক্তির জন্য দুঃসংবাদ, তার জন্য ধিক্কার, তার জন্য তিরস্কার, তার জন্য নিন্দা। কোন ব্যক্তি? من دخل عليه رمضان ثم انسلخ قبل ان يغفر له, যে তার জীবনে এই রমাদান পেয়েছে কিন্তু তার জীবনের অপরাধগুলি আল্লাহর কাছে ক্ষমা করে নেওয়ার পূর্বেই রমাদান তার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে ব্যক্তির জন্য হলো দুঃসংবাদ। এই ব্যক্তির জন্যই হলো নিন্দা, এই ব্যক্তির জন্যই হচ্ছে ধিক্কার। জীবনে এত মূল্যবান গুরুত্বপূর্ণ মুহূর্ত, সময়, মাস পাওয়ার পরেও যদি কেউ সফল না হতে পারে, সত্যি তার জন্য এটি বড় দুঃসংবাদের বিষয়। কারণ রমাদান এমন একটি মাস যা একজন মুসলিমের জন্য জান্নাত নিশ্চিত করে নেওয়ার একটি মাস, জান্নাত নিশ্চিত করে নেওয়ার মাস। অতএব জান্নাত নিশ্চিত করে নেওয়ার মাসটি পাওয়ার পরেও যদি আমি আমার জন্য জান্নাত নিশ্চিত করে নিতে না পারি, তাহলে অবশ্যই আমার জন্য দুঃসংবাদ, আমার জন্য ধিক্কার, আমার জন্য তিরস্কার, আমার জন্য খুবই নিন্দার বিষয়। সুতরাং সুসংবাদ হলো তার জন্য যে রমাদান মাস পেয়েছে এবং নিজের জীবনের অপরাধগুলিকে ক্ষমা করে নিতে পেরেছে, তার জন্যই হচ্ছে এ রমাদানই সুসংবাদের বিষয়। কোরআন এবং সুন্নার একাধিক নির্দেশনার আলোকে বোঝা যায় যে এই মাসটি যেন হলো জান্নাত নিশ্চিত করে নেওয়ার একটি মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর হাদিসে স্পষ্টভাবে এসেছে, তিনি বলেন, যেগুলি আমরা অনেকেই জানি, খুব স্মরণ করে দিচ্ছি সংক্ষিপ্তভাবে, যে জান্নাত, জান্নাতের এমন একটি বাব, এমন একটি দরজা হবে যার নাম হচ্ছে রায়্যান। এই দরজা দিয়ে শুধুমাত্র প্রবেশ করতে পারবে যারা সিয়াম পালন করেছে তারাই। আপনার যত সালাত হোক, যতই যাকাত হোক, যতই হাজ এবং সাদাকাত থাকুক না কেন, যতই ইসলামের অন্য কাজ থাকুক না কেন, এই দরজা দিয়ে আপনার প্রবেশের কোনো সুযোগ নেই যদি আপনি সিয়াম পালন না করে থাকেন। তাহলে রমাদানের সিয়ামের মাধ্যমে জান্নাতের এই দরজাটি আপনার জন্য নিশ্চিত করে নেওয়ারই একটি সময়। জান্নাতের এই দরজা আপনার জন্য বরাদ্দ করে নেওয়ার উপযুক্ত সময় হচ্ছে এই রমাদান মাস। আমরা যেন সেই সুযোগটি নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরনি বিআমালিন ইযা আমিলতুহু দখলতুল জান্নাহ, আমাকে এমন একটি কাজের সংবাদ দিন, এ কাজটি যখনই আমি করতে পারব, এ কাজের বিনিময়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, আলাইকা বিসসিয়াম, তোমার করণীয় কর্তব্য হলো তুমি সিয়াম পালন করো,
তাহলেই তোমার এই সিয়ামের মাধ্যমে জান্নাতে যাওয়াটি নিশ্চিত করে নিতে পারবে। সাহাবী বিষয়টি শুনে তার কাছে খুব হালকা মনে হলো, আবার ফিরে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি কাজের নির্দেশ দিন যেই কাজের মাধ্যমে আমি যেন জান্নাতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই জবাব দিলেন, আলাইকা বিসসিয়াম ফা ইন্নাস সিয়াম লা আজলা লাহ, তোমার কর্তব্য হলো তুমি সিয়াম পালন করবে, কারণ সিয়ামের বিকল্প তেমন কিছুই নেই। সম্মানিত মুসলিমবৃন্দ, সুতরাং এগুলি আমাদেরকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে, এই রমাদান মাস এমন একটি মাস, বছরে বাকি 11টি মাসেও বিভিন্ন কাজের মাধ্যমে আপনি জান্নাতি হিসাবে নিশ্চিত হতে পারবেন, সুযোগ রয়েছে। কিন্তু বিশেষ করে এই রমাদানের যে সুযোগ, তা হলো এই সিয়ামের মাধ্যমে আপনি জান্নাতি নিশ্চিত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই নিশ্চিত করার পথেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। একইভাবে কোরআনুল কারিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের নির্দেশনা দিতে গিয়ে পরিশেষে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়ামের একটি অন্যতম উপকারিতা হচ্ছে তাকওয়া অর্জন করা সম্ভব। যারা মুত্তাকি হবে তাদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে বললেন, মাসালুল জান্নাতি আল্লাতি উয়িদাল মুত্তাকুন, জান্নাত সেই জান্নাত যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যারা মুত্তাকি হতে পারবে, তাদের জন্য নিশ্চিত জান্নাত, কোনো সন্দেহ করার সুযোগ নেই। সুতরাং সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মাস এটিকে যেন আমরা আমাদের জীবনের সর্বোচ্চ ও সর্বশেষ সুযোগ হিসাবে আমরা ব্যবহার করতে পারি, যেন আমাদের জান্নাতে যাওয়ার পথটিকে আমরা নিশ্চিত করে নিতে পারি। সে লক্ষ্যেই রমাদান মাসের অর্ধেক চলে গেছে, আর অর্ধেকের মতো বাকি রয়েছে। আমরা এই বাকিটুকু, সেই বাকি অংশটুকুই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই অংশটুকুই যেন আমরা আরও বেশি ভালোভাবে গুরুত্ব দিয়ে আমাদের বিজয় আমাদের সফলতা নিশ্চিত করে নিতে পারি, সে চেষ্টাই আমরা সকলে রাখবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেটা বললাম যে শেষ বাকি অংশটুকু আরও বেশি গুরুত্বপূর্ণ, এর অর্থ এই নয় যে একটি সুপ্রসিদ্ধ হাদিস রয়েছে যেই হাদিসে রমাদান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রথমটি হচ্ছে রহমত, দ্বিতীয়টি হচ্ছে মাগফিরাত, তৃতীয়টি হচ্ছে নাজাত। আসলে এই হাদিসটি আমাদের সমাজে সুপ্রসিদ্ধ, তাই আলেম সমাজ তাদের বক্তব্যের শুরুতে এই হাদিস দিয়েই শুরু করে বক্তব্য। যারা বিভিন্ন দেয়ালিকা ক্যালেন্ডার সময়সূচি দিয়েছেন সেখানেও সময়গুলিকে ওইভাবে ভাগ করে দেয়। আসলে এটি যদিও রমাদানের ফজিলতের জন্য মানুষ বলে থাকে, কিন্তু আমার কাছে মনে হয় এটি রমাদানের ফজিলত বৃদ্ধি করেনি, বরং রমাদানের ফজিলত কমায় দিয়েছে। তা কীভাবে? প্রথমত হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, সহি নয়। হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, সহি নয়। দ্বিতীয়ত অর্থগত দিক দিয়ে বিবেচনা করলেও বোঝা যায় রমাদানের মর্যাদাকে বৃদ্ধি করেনি, বরং কমায় দিয়েছে। তা কীভাবে? প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফেরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। তাহলে বোঝা যায় মানুষের একটা ধারণা, শেষ 10 দিনে শুধু নাজাতের চেষ্টা করতে হবে, নাজাতের দোয়া করতে হবে, প্রথম 10 দিন আর দ্বিতীয় 10 দিনে নাজাতের নিয়ে এত চিন্তা করার সুযোগ নাই। অথচ সহি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের প্রতি রাত্রিতেই জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, প্রতি রাত্রিতেই। তাহলে এই সহি হাদিসের সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, কারণ সেখানে বলা হচ্ছে শেষ দশক হলো নাজাতের, জাহান্নাম থেকে মুক্তি, আর সহি হাদিস বলছে যে না, রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি রাতেই। তাহলে এটি একটি দিক সহি হাদিসের সাথে সাংঘর্ষিক, দ্বিতীয় হলো অর্থগত দিক দিয়ে
রমাদান মাস শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই নাজাতের মাস। রমাদান মাস শুরু হতে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতের মাস। আর আপনি প্রথম দশ দিনকে সীমাবদ্ধ করে নিলেন। রমাদান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বললেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করবে তাহলে তার অতীতের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে, এটা তার মাগফিরাত। তাহলে এই মাগফিরাত কতদিন? মধ্যের দশ দিন? না, আপনি রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম পালন করছেন আর এর বিনিময় পাচ্ছেন আল্লাহর কাছে মাগফিরাত। তাহলে এই সহিহ বুখারী মুসলিমের হাদিস বলে দিচ্ছে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জন্য প্রতিদিন এই সিয়ামের জন্য মাগফিরাত। তাহলে মধ্যের দশককে কিভাবে মাগফিরাতে সীমাবদ্ধ করে রমাদানের ফজিলত বৃদ্ধি করা হলো, বরং ফজিলতকে আরো কমায় দেওয়া হলো, মানহানি হয়ে গেছে রমাদানের। ঠিক তেমনি ভাবে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদানের রাতগুলিতে কিয়াম করবে, কোন রাতে? মধ্যের দশকে শুধু না, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, তাহলে এটাই তার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ মাগফিরাতের বিষয়। তাহলে প্রতিদিন শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম দশকেও দ্বিতীয় দশকেও তৃতীয় দশকেও আপনার সিয়ামের কারণে আল্লাহর কাছে পাচ্ছেন মাগফিরাত, আপনার কেয়ামের কারণে আল্লাহর কাছে পাচ্ছেন মাগফিরাত। সুতরাং মধ্যের দশক কিভাবে শুধু মাগফিরাতের জন্য সীমাবদ্ধ? অতএব সহিহ হাদিসের আলোকেও এই হাদিসটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না, সাংঘর্ষিক হয়ে যায়, অর্থগত দিক দিয়েও চিন্তা করলেও তা হয় না। তাই আমরা বলবো যে না, গোটা মাসেই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতের, গোটা মাসই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মাগফিরাতের, গোটা মাসই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ নাজাতের। সুতরাং প্রতিটি মুসলিমকে এক্ষেত্রে সচেতন হতে হবে। তবে শেষ দশকের গুরুত্ব প্রথম দুই দশকের চেয়ে আরও বেশি রয়েছে, শেষ দশকের গুরুত্ব প্রথম দুই দশকের চেয়ে আরও বেশি। কেন আরও বেশি? সাধারণত রমাদান মাসের যে বিশেষ এবাদত, সেই বিশেষ এবাদতের দিক থেকেও শেষ দশকের গুরুত্ব প্রথম দুই দশকের চেয়ে বেশি। রমাদান মাসে বিশেষ এবাদত হলো এতেকাফ। এই এতেকাফ প্রথম দশকেও নয়, দ্বিতীয় দশকেও নয়, এই এতেকাফ হচ্ছে শেষ দশকে। রমাদান মাসের আরও বিশেষ গুরুত্ব হচ্ছে এই মাসে কদরের রাত রয়েছে, আর সেই কদরের রাত প্রথম দশকেও নয়, দ্বিতীয় দশকেও নয়, তা হলো তৃতীয় দশকে, শেষ দশকে রয়েছে। সুতরাং শরীয়তসম্মত দিক থেকে প্রথম দুই দশকের চেয়ে শেষ দশকের গুরুত্ব অবশ্যই বেশি। এই জন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ রমাদান কেন্দ্রিক তার ইবাদতের বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন, ওয়াইদা দাখালা আলাইহি আল আশরুল আওয়াখির ইয়াসতাহিদু ফীহি মা লা ইয়াসতাহিদু ফী গাইরিহ আও কামা ক্বালাত আন-নবী ক্বালাত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, যখন রমাদানের শেষ দশক আসত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে এত বেশি ইবাদতের জন্য চেষ্টা করতেন যেই ধরনের অন্য কোনো সময়ে এত বেশি চেষ্টা করতেন না, এত বেশি পরিশ্রম করতেন না। তাহলে শেষ দশকের গুরুত্ব স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বেশি দিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে, সেই আলোকে আমরাও অবশ্যই শেষ দশক যেটি আমাদের সামনে রয়েছে সেই শেষ দশকের গুরুত্ব আমাদেরও বেশি দেওয়া দরকার। অন্য আরেক হাদিসে, সেটিও সহিহ হাদিস বুখারীর হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইযা দাখালা আলাইহিল আশরুল আওয়াখির সাজ্জা মিজারাহু ওয়া আইকাদা ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু, যখন শেষ দশক শুরু হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরকে শক্ত করে বাঁধতেন। কোমরকে শক্ত করে বাঁধা মানেই হলো শেষ দশকের বেশি ইবাদতের জন্য তিনি বেশি প্রস্তুতি নিতেন। ওয়া আহয়া লাইলাহু,
এবং শেষ দশকের রাতগুলি সবগুলিতেই তিনি জাগতেন, ঘুমাতেন না। ওয়াইকাদা আহলাহু, এবং শেষ দশকের রাতগুলি শুধু একাই নয়, সপরিবারে সেই শেষ দশকের রাতগুলিতে বিশেষভাবে তিনি ইবাদত করতেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং রমাদান অর্ধেক আজ থেকে চলে যাচ্ছে, আর বেশি নেই, যতদিন যাবে ততই শুধু রমাদান এখন কমের দিকে, কমতেই থাকবে। অতএব আমাদেরকে মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তিরস্কারের পাত্র না হয়ে আমরা যেন এই রমাদানে সেই সুসংবাদের পাত্র হতে পারি, সেই চেষ্টাই আমরা সকলেই রাখব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মাসের গুরুত্ব তাৎপর্য বিষয় নিয়ে অনেক কথা, যেগুলি আমরা কম বেশি সকলেই জানি। রমাদান মাস একটি প্রশিক্ষণের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে বিশেষ এক প্রশিক্ষণের মাস হিসাবে আমাদের জন্য দিয়েছেন। এই মাসটিকে ঈমান নবায়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই মাসটিকে ঈমান মজবুত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুতরাং এ মাসে আমাদের সকলেরই সেই চেষ্টা প্রচেষ্টা, সেই লক্ষ্য উদ্দেশ্য, সে টার্গেট আমাদের সকলেরই থাকা উচিত। বিশেষ করে উপস্থিত রয়েছেন পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের জন্য, পুরুষদের জন্য যেমনইভাবে এ মাসটি একটি প্রশিক্ষণের মাস, নারীদের জন্য এ মাসটি একটি প্রশিক্ষণের মাস। রমাদান মাস আসলে আমরা সকলেই সালাতের জন্য খুবই যত্নশীল হয়ে যাই, সালাতের খুবই গুরুত্ব দিই, কিন্তু রমাদান চলে গেলে আবার আমরা সালাতের ক্ষেত্রে গাফেল হয়ে যাই। এটি কোনো প্রকৃত মুমিনের পরিচয় হতে পারে না। বিশেষ করে রমাদানে দুই সালাতের ক্ষেত্রে আমরা খুবই গুরুত্ব দিই, আর রমাদানের পরে ওই দুই সালাতে আমরা সবচেয়ে দুর্বল হয়ে যাই। রমাদানে দুই সালাতের সবচেয়ে বেশি গুরুত্ব দেই, একটি হলো এশার সালাত, আরেকটি হলো ফজরের সালাত। তবে আশ্চর্য বিষয় হলো রমাদানে এশার সালাত এবং ফজরের সালাত সবচেয়ে বেশি গুরুত্ব দেই, কিন্তু সেই গুরুত্বটা এশার জন্য এবং ফজরের জন্য নয়। এশার সালাত এবং ফজরের সালাতের বেশি গুরুত্ব দেই বটে, কিন্তু এটা এশার জন্য এবং ফজরের জন্য নয়, এটা হলো অন্য কারণে। তা কি? আমার এশার জামাতটা ছুটে যেতে পারে, কিন্তু তারাবির জামাতটা যেন আমার না ছুটে যায়। মানুষের এরকম একটা ধারণা যে আমার এশার জামাতটা ছুটে যেতে পারে, কিন্তু তারাবির জামাতটা যেন না ছুটে যায়, এই ধরনের একটা মানুষের ধারণা। আসলে এই ধারণা কেন? আপনার তারাবি হলো না ফল, আর এশা হলো আপনার জন্য আজীবনের জন্য ফরজ, শুধু রমজান নয়, আজীবনের জন্য আপনার, গোটা জীবনের জন্য এশা হলো আপনার ফরজ, আর শুধু রমজান মাসে এই তারাবি হলো আপনার জন্য নফল, আর আপনি সেটাকেই বেশি গুরুত্ব দিলেন, এশার গুরুত্বে আপনি কম মনে করলেন, তাহলে আসলে এই প্রকৃত আপনি নামাজি না। যদি প্রকৃত নামাজি হতেন তাহলে এশার গুরুত্বটাই আপনি বেশি দিতেন। সুতরাং আমাদের ধারণাটাকে একটু সংশোধন করে নিতে হবে। আমাদের এই ধরনের হওয়া উচিত, তারাবের জামাতটা ছুটে গেলে অসুবিধা নাই, বরং এশার জামাতটা যেন আমার না ছুটে যায়, এটাই আমাদের হওয়া উচিত ধারণা, এটাই আমাদের আমল ও আকীদা থাকা উচিত। তো যেটা বলছিলাম, রমাদান মাসে দুই ওয়াক্তের বেশি গুরুত্ব, এক হলো এশা, আরেক হলো ফজর, কিন্তু এশা এবং ফজরের জন্য নয়। এশার গুরুত্ব হলো তারাবির জন্য, আর ফজরের গুরুত্ব হলো সাহারি খাওয়ার জন্য, ফজরের গুরুত্ব হলো সাহারি খাওয়ার জন্য। সাহারির জন্য যেহেতু জেগেছি, উঠেছি, এখন ফজর না পড়ে কেমনে ঘুমাই? এই সুযোগে সাহারির ওসিলায় ফজরের জামাতটা পরার সুযোগ হয়। যদি সাহারির ব্যবস্থা না থাকতো ইসলামে, আমার বিশ্বাস, আমার মনে হয় অন্য মাসে ফজরের সময় যেমন গাফেল থাকতাম আমরা, এই রমাদান মাসেও বোধহয় সেই রকমই গাফেল থাকতাম। কিন্তু সাহারির জন্য যখন উঠতেই হয়, উপায় নাই, উঠতে হচ্ছে,
যদিও এটা কি নয়, ফরজ নয়, যদিও ফরজ নয়। আমাদের মানুষের মাঝে কিছু ভুল ধারণা রয়েছে, কেউ যদি কোনো দিন সাহারি খেতে না পারে পরের দিন তিনি আর রোজা নেই, সিয়াম পালন করছেন না। যে কেন আপনি সিয়াম পালন করছেন না আজকে, বলছে ভাই আজকে তো সাহারি কিছু খাইতে পারি। ধারণা হলো যে সাহারি না খাওয়ালে আর সিয়ামেই হবে না, না এইটি ধারণা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকত রয়েছে। অতএব এটি হচ্ছে একটি সুন্নতে মুআক্কাদা, সাহারি খাওয়া একটি বরকতময়, যা ইহুদ এবং খ্রিস্টানদের বিরোধিতামূলকভাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহারি খাওয়ার নির্দেশ দিয়েছেন। কারণ ইহুদ এবং খ্রিস্টান ও মুসলিমদের সিয়ামের মাঝে যে পার্থক্য, একটি পার্থক্য হলো তাদের কোনো সাহারির নিয়ম নেই আর আমাদের মুসলিমদের সাহারির নিয়ম রয়েছে। কিন্তু সাহারিটা এমন নয় যে সাহারি না খেলে আর রোজা রাখা যাবে না, বিষয়টি এমন নয়। বরং আপনি যদি কখনো সাহারি খেতে সুযোগ না পান ঘুমের কারণে বা আরও যে কোনো কারণে, রাস্তাঘাটে ছিলেন কোনো হোটেলে খুঁজে পান নেই কিছুই নেই, তবু আপনাকে সিয়াম পালন করতে হবে, এটা রমাদানের ফরজ সিয়াম। তো যে বিষয়টি বলছিলাম, ফজরের গুরুত্ব বেড়েছে আমাদের সাহারির মাধ্যমে বা সাহারির কারণে। সাহারি খাওয়ার জন্য যখন জাগি তাই আমরা ফজরের সালাতেও উপস্থিত হই। তো যাই হোক, যেই কারণেই হোক, এশা এবং ফজর তুলনামূলক রমাদান মাসে আমাদের কাছে একটু বেশি গুরুত্ব পেয়েছে বলা যেতে পারে। এটি আরেকটি দিক রয়েছে, সেই দিকটি হলো রমাদান মাস হচ্ছে এমন মাস যেই মাসে ইবলিস তার ইবলিসি কার্যক্রম সাধারণ নিয়মে পরিচালনা করতে পারে না, বাধাগ্রস্ত হয়েছে, যার কারণে মানুষের মাঝে ইমানি দুর্বলতা দূর হয়ে ইমানি সবলতা মানুষের মাঝে ফিরে এসেছে। আর ইমানি সবলতা যখন আপনার মাঝে ফিরে আসবে তখনই আপনার থেকে মুনাফিকি বা নেফাকির দুর্বল যে বিষয়টা সেটা দূর হয়ে যাবে। রমাদান মাস চলে গেলে আমাদের মাঝে ইমানি দুর্বলতা বেড়ে যায় আর নেফাকির সবলতা বেড়ে যায়, ইমানি দুর্বলতা বেড়ে যায় নেফাকির সবলতা বেড়ে যায়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হলো এশার সালাত আর ফজরের সালাত। তাহলে রমাদান মাসে যেহেতু ইবলিসের কার্যক্রম নাই তাই আমাদের মুনাফিকিটাও ঘাটতি হয়েছে, দুর্বল হয়ে গেছে, ইমানটা আমাদের তাজা হয়ে গেছে, যার কারণে আমরা এশা এবং ফজরে গুরুত্ব সহকারে আদায় করতে পারছি। আর রমাদানের পরে যখন ইবলিসের কার্যক্রম আবার পুরাদমে শুরু হয়ে যায় তখন আমাদের মাঝে ইমানি বিষয়টা লোপ পেয়ে যায়, দুর্বল হয়ে যায় আর নেফাকি বিষয়টা বেড়ে যায়, যার কারণে আমাদের কাছে এশা এবং ফজর দুর্বল হয়ে যায়, আমরা যথাভাবে উপস্থিত হতে পারি না। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং রমাদান মাস এটি একটি প্রশিক্ষণের মাস। এই মাসে এক মাসে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, যেমনইভাবে আপনার শতব্যস্ততা থাকা সত্ত্বেও আপনার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, আপনার অফিসের ব্যস্ততা সব কিছুকে এড়িয়ে, পারিবারিক ব্যস্ততা সব কিছুকে ছেড়ে আপনি চেষ্টা করছেন রমাদান মাসে জামাতের সাথে সালাত আদায় করা, এটাই একটা আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। সত্যি যদি আপনি আল্লাহকে ভয় করেন, সত্যি যদি আপনি জান্নাত পেতে চান, সত্যি যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে রমাদান মাসে যেমনইভাবে আপনার পক্ষে সম্ভব হয়েছে জামাতের সাথে সালাত গুরুত্ব সহকারে আদায় করা, রমাদানের পরেও গোটা বছরে আপনার জন্য সম্ভব অবশ্যই হবে ইনশাআল্লাহ। সুতরাং রমাদানে আসুন আমরা এই প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করি। ঠিক একইভাবে শুধু আপনি নিজে নয়, রমাদান মাসে আপনার বাড়ি যত সদস্য রয়েছে, আপনার স্ত্রী, আপনার ছোট ছেলে মেয়েরাও, তারাও দেখা যায় আলহামদুলিল্লাহ সালাতের গুরুত্ব দেয়, তারাও সালাতের গুরুত্ব দেয়। এই সুযোগটিকে আপনি একটু কাজে লাগার চেষ্টা করুন। আপনি নিজে যেমনইভাবে আরও সক্রিয় হবেন, সচেতন হবেন, সেই সাথে এই রমাদানের সুযোগে আপনার পরিবারের সদস্যদেরকেও আরও সচেতন করার একটু চেষ্টা করুন, তাদেরকেও একটু বোঝান, তাদেরকেও আরও একটু প্রশিক্ষণ দেন যে তারা রমাদানে যেমনইভাবে সালাতের কথা ভুলেনি, সালাতের জন্য যত্নশীল ছিল,
ইসলামের দিকে ধাবিত ছিল, রমাদানের পরেও আপনার ওই স্নেহের ছেলে মেয়েরা তারা যেন ঠিকভাবেই সালাত আদায় করে, তারা যেন ঠিকভাবেই ইসলামের দিকে ধাবিত হয়, সেই প্রশিক্ষণটি আমাদের এই রমাদানেও নেওয়া উচিত। ঠিক একইভাবে এ রমাদানে আরও আপনাকে প্রশিক্ষণ নেওয়া উচিত। রমাদান মাস শুরু হলে দেখা যায় আলহামদুলিল্লাহ তুলনামূলক আমাদের মাঝে অশ্লীলতা কমে যায়। অশ্লীল দৃশ্য বলেন আর অশ্লীল কর্মকাণ্ড বলেন আর অশ্লীল কথাবার্তা বলেন আর অশ্লীল গল্পগুজব বলেন আর যাই বলুন, সব অশ্লীলতা তুলনামূলক রমাদান শুরু হলে কমে যায়। এমনকি আপনার ঘরে যেখানে ওই সেই বিভিন্ন রকমের অশ্লীল চ্যানেলগুলি, সেই চ্যানেলগুলির নোংরা দৃশ্যগুলি ও আওয়াজ ও গান বাজনা সবসময় আপনার ঘরে চলত, আপনি না চালালেও আপনার স্ত্রী চালাতো, আপনার স্ত্রী না চালালেও আপনার ছেলে মেয়েরা চালাতো, রমাদান মাসে সকলেই একটু সংযম সচেতন হওয়ার চেষ্টা করেছে। আপনি এই সুযোগে তাদেরকে কিছু উপদেশ দিন, তাদেরকে কিছু প্রশিক্ষণ দিন, তাদেরকে একটু আল্লাহর ভয় দেখান যে রমাদান মাসে যেমনইভাবে তোমরা আমরা এই অশ্লীলতা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে পারছি, এই অশ্লীলতা তো রমাদানের পরে কখনো কোনো মুসলিমের জন্য হালাল হয়ে যাবে না। রমাদান মাসেও যেমনইভাবে হারাম, রমাদানের পরেও এই অশ্লীলতা প্রতিটি মুসলিমের জন্য সর্বদাই হারাম। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকেও বিষয়টি বিশেষভাবে স্মরণ করে দিচ্ছি, আপনারাই হলেন বাড়ির মানুষ, বাড়িতে আপনারাই থাকেন, আপনাদের ছোট বাচ্চাদেরকে এই রমাদানের সুযোগে তাদেরকে খাঁটি মুসলিম হওয়ার, আল্লাহমুখী হওয়ার সেই প্রশিক্ষণ আপনারা একটু দেওয়ার চেষ্টা করুন, সাথে আপনারা নিজেরাও সেই প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করুন। মা বোনেরা দেখা যায় রমজান মাসে তারাও ঘরের বাইরে হোক আর ঘরের ভিতরে হোক সর্বত্র সংযম হয়ে চলার চেষ্টা করেন, পারতপক্ষে বেপর্দা না হওয়ার চেষ্টা করেন। কিন্তু রমজান চলে গেলে কি আপনাদের জন্য বেপর্দায় চলাটা হালাল হয়ে যাবে? তা কখনো নয়। একজন মুসলিম নারী যদি জান্নাত পেতে চায় তাহলে রমাদানে যেমনইভাবে তার অশ্লীলতা বেপর্দা হারাম, রমাদানের পরেও গোটা জীবনে তার জন্য সেই বেপর্দায় অন্যায় অশ্লীলভাবে চলাটা হারাম। সুতরাং এই রমাদানে সেই প্রশিক্ষণ নিয়েই নিজের আদর্শকে, নিজের ইমানকে, নিজের আচরণকে আমরা যেন সকলেই সুন্দর করার যদি চেষ্টা করতে পারি তাহলে সত্যিই আমরা সফল হব, সত্যিই আমরা সার্থক হব, এই রমাদানে আমরা বিজয়ী হব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঠিক তেমনইভাবে এই রমাদান মাস আমরা এটিকে কোরআনের মাস হিসাবেই গুরুত্ব দেই, কোরআনের সাথে চর্চা, কোরআনের চর্চা, কোরআনের সাথে সম্পর্ক আমরা একটু বৃদ্ধি করার চেষ্টা করি। এটি অবশ্যই শরীয়তসম্মত বিষয়, তবে বিষয়টি এমন নয় যে রমাদান মাস শেষ হয়ে গেল কোরআনের সাথে আমার সম্পর্কও বন্ধ হয়ে গেল, এমনটি কিন্তু কখনো নয়। আপনি একজন মুসলিম হিসাবে গোটা জীবনে আপনার সবচেয়ে বেশি যেই গ্রন্থের সাথে সম্পর্ক হবে সেই গ্রন্থে, সেই কেতাবের নামই হলো আল কোরআনুল কারীম। আল্লাহ বলেছেন হুদার লিল মুত্তাকিন, আপনি যদি মুত্তাকিন সত্যিই হন তাহলে এই কিতাব ছাড়া আপনি এক পাও অগ্রসর হতে পারবেন না, আপনি যদি সত্যি মুত্তাকিন হন। আর যদি মুত্তাকিন না হন তাহলে বহু কিতাব দিয়ে আপনি অগ্রসর হতে পারেন, কোরআন আপনার প্রয়োজন নেই। অতএব কোরআনের সাথে এই সম্পর্ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে তিনি নিজেও অন্য মাসের তুলনায় বেশি সম্পর্ক রেখেছেন। সহি বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমাদানের প্রতি রাত্রিতে জিবরিল আলাইহিস সালাম আসতেন, এসে নাজিল হওয়া কোরআনের অংশটুকু পরস্পরে শুনতেন এবং শোনাতেন। এভাবে রমাদানে বিশেষভাবে কোরআনের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন, তাই তার সুন্নাহ অনুযায়ী আমরাও এই রমাদানে কোরআনের গুরুত্ব বেশি দেব। তবে গুরুত্ব বলতে শুধু মন্ত্রের মতো কোরআন পড়ার মাধ্যমে গুরুত্ব নয়, গুরুত্ব দেব আমরা কোরআন বোঝার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, বোঝার মাধ্যমে, শিখার মাধ্যমে, কোরআন দিয়ে আমাদের, কোরআন ও সুন্নাহ দিয়ে আমাদের জীবন গড়ার মাধ্যমেই আমরা কোরআনের চর্চা করব এবং গুরুত্ব দেব। আল্লাহ আমাদের সকলকে, এমনকি আমাদের পরিবারের সন্তানেরা, তাদেরকেও যেন আমরা রমাদানের মধ্যেও কোরআনের সাথে এমনভাবে সম্পৃক্ত করে নিতে পারি,
গোটা জীবন যেন সেই আলোকে তারাও করতে পারে। আমরা সকলেই সেই প্রশিক্ষণে এই রমাদানে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মাস আগেই বলেছি, রমাদান মাসের শেষ দশক হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পর্ব। শেষ দশকের ফজিলত মর্যাদা প্রথম দুই দশকের চেয়ে অনেক বেশি রয়েছে বিভিন্ন কারণে। সেই বিভিন্ন কারণের মাঝে উল্লেখযোগ্য দুটি কারণ হচ্ছে, এই শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর, এই শেষ দশকে রয়েছে ইতিকাফ। লাইলাতুল কদর একটি অত্যন্ত আরেকটি আমাদের জন্য বড় ধরনের পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা কদরের ঘোষণা দিলেন, খায়রুম মিন আলফি শাহর। আপনি একজন মুসলিম, আপনি ইবাদত করে সহস্র মাস হাজার মাস প্রায় 84 বছর ইবাদত করে আপনি যে সওয়াব লাভ করবেন, যে মর্যাদা পাবেন, এ একটি রাত্রিতে ইবাদত করে তার চেয়েও বেশি আপনি মর্যাদা লাভ করতে পারবেন। কত বড় বিরাট সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তাই আমাদের সাধ্যপক্ষে এই সুযোগটি নেওয়া সকলেরই চেষ্টা করা দরকার। এখন লাইলাতুল কদর কিভাবে আমরা পাব, যেহেতু আগামী জুমার আগেই শেষ দশক শুরু হয়ে যাচ্ছে, তাই এই বিষয়ে সামান্য একটু ধারণা দিতে চাই। আমাদের সমাজের নিয়ম হল 27শে রাতেই হচ্ছে কদরের রাত, অতএব এই 27শে রাতের জন্য যত রকমের আয়োজন সেটাই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেই রাতেই রাত জাগতে হবে। আসলে যদিও এর সপক্ষে প্রমাণ পেশ করা হয় সহিহ মুসলিমের একটি হাদিস, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বক্তব্য নয়, সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্যের আলোকে সহিহ মুসলিমের এই হাদিস দিয়ে 27শে রাতটির গুরুত্ব বোঝানো হয় এবং সেটিকে লাইলাতুল কদরের জন্য নিশ্চিত করে দেওয়া হয়। বাস্তবে কেউ যদি এই চিন্তায় শুধু লাইলাতুল কদর অনুসন্ধান করতে চায়, তাহলে তার পক্ষে যদিও কখনো সম্ভব হয় কিন্তু সম্ভব না হওয়ার এই বেশি সম্ভাবনা রয়েছে, লাইলাতুল কদর না পাওয়ার এই বেশি সম্ভাবনা রয়েছে। তা কিভাবে? সেই হাদিসে সাহাবি তিনি হলফ করে বলছেন যে 27শে রাতেই হলো লাইলাতুল কদরের রাত। তাকে জিজ্ঞাসা করা হলো, কিভাবে আপনি এত নিশ্চয়তা দিচ্ছেন? তিনি বলছেন যে হ্যাঁ, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কদরের রাত যেটি হবে তার পরের দিনে সূর্যের তেমন আলো দেখতে পাওয়া যাবে না, অতএব এই আলামতের আলোকে আমি সেই রাতটি 27শে রাতটি কদরের রাত বলে আমি নিশ্চিত করে বলছি। আসলে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তার ইজতিহাদ, তিনি ইজতিহাদ করে এই রাতটিকেই কদরের রাত বলে জোর দিয়ে বলেছেন। আমরা বলবো যে সাহাবি যেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দিয়েই এই রাতটিকে গুরুত্ব দিয়ে বলেছেন, আমরাও বলতে পারি যে আসলেই সেই রেফারেন্সের আলোকেই বলা যায় যে এই রাতের গুরুত্ব বা এই রাতে লাইলাতুল কদর হতেও পারে নাও হতে পারে। তা কি? তিনি বললেন যে 27শে রাত কদরের রাত, এই রাতের পরের দিনে সূর্যের কিরণ ভালো দেখা যাবে না, সূর্যের আলো দেখা যাবে না, মেঘলা মেঘলা ভাব থাকবে, এটাই হচ্ছে 27শে রাত কদরের রাত হওয়ার একটি বড় প্রমাণ। তাহলে এ কথা স্পষ্ট, আপনি যদি কখনো 27শে রাতের পরের দিন সুন্দর আকাশে সূর্যের আলো দেখতে পান, তাহলে বোঝা যায় যে নিশ্চিত সেই রাতটি লাইলাতুল কদরের ছিল না, লাইলাতুল কদরের সেই রাতটি হয়নি, কারণ সেখানে পরের দিন আপনি সেই আলামত খুঁজে পাচ্ছেন না। তাহলে বোঝা যায় যে এই হাদিসেই বলে দিচ্ছে যে পরের দিন সেই আলামত না পাওয়া গেলে সেদিন লাইলাতুল কদর না হওয়ায় সেটাই হলো সঠিক।
সুতরাং লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি এমন একটি নির্দিষ্ট রাতকে কিছু প্রমাণের আলোকে, গবেষণার আলোকে নির্দিষ্ট করে নেবেন, এটি সঠিক নয়, এটি ভালো নয়। বরং আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাস্তব নির্দেশনা এবং তার আমল, সেটাকে যদি আপনি অনুসরণ করেন তাহলে নিশ্চিত ইনশাআল্লাহ আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। তা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, মসজিদে এসে সাহাবীদেরকে জানিয়ে দিবেন যে অমুক রাতটি হচ্ছে লাইলাতুল কদরের রাত, কদরের রাত। নিশ্চিতভাবে নির্দিষ্ট করে দেওয়ার জন্য বের হলেন, এসেই দেখলেন মসজিদের সামনে দুজন সাহাবি পারস্পরিক লেনদেনের বিষয় নিয়ে তর্কে জড়িয়ে গেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী তাদের তর্ক নিরসন করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছিলেন সেটি তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আর নির্দিষ্ট করে সংবাদ দিতে পারলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বললেন যে তোমরা লাইলাতুল কদরের জন্য তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিন আল আশরিল আওয়াখির মিন রমাদান, রাওয়াহু আল বুখারী। তোমরা কদরের রাত অনুসন্ধান করো রমাদানের শেষ দশকের বেজর রাতগুলিতে, রমাদান মাস শেষ দশক বেজর রাত, সেগুলিতে তোমরা কদরের রাত অনুসন্ধান করো। এখন বেজর রাত কয়দিন? বেজর রাত হলে 21, 23, 27, 29, পাঁচটি হচ্ছে বেজর রাত। রমাদান মাস 30 দিন হলেও 5টি, 29 দিন হলেও এ 5টি হচ্ছে বেজর রাত। এই বেজর রাতেই কদরের রাত হিসাবে আপনি অনুসন্ধান করবেন। একটু সমস্যা হয়ে গেছে, এই 5টি রাতে কি যথেষ্ট? সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন হাদিসটি সহিহ বুখারীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কদরের রাত হলো ফি লাইলাতিন ফিতাসিআতিন তাবকা ওয়া সাবিআতিন তাবকা আও খামিসাতিন তাবকা। এটি সহিহ বুখারীর হাদিস বলছেন কদরের রাত হলো ওই রাত্রিতে যেই রাত্রিতে 9 রাত বাকি থাকবে, ওই রাত্রিতে যে রাতে 7 রাত বাকি থাকবে, ওই রাত্রিতে যে রাতে 5 রাত বাকি থাকবে। তাহলে এই হাদিসে দ্বারা বোঝা যায় সেটি হতে পারে 21-এর রাত, হতে পারে 23-এর রাত, হতে পারে 25-এর রাত। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে, বিষয় কি? 21-এর রাত এবং 23-এর রাত ও 25-এর রাত এটা কখন? যদি রমাদান মাস 30 দিনে হয়, যদি রমাদান মাস 30 দিনের হয়। এখন রমাদান মাস যদি 30 না হয় 29-এ হয়, তাহলে এই 21-এরটা চলে আসবে 20-এ, 20-এরটা চলে আসবে 23-এরটা চলে আসবে 22-এ, 25-এরটা চলে আসবে 24-এ, তখন আপনি কি করবেন? এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন ওয়াইজা কানাল আমরু হাকাযা ফায়ামবাগি লিল মুমিনি আন ইয়াতাহাররাহা আল আশরুল আওয়াখির জামিআ আও কামা ক্বাল। বলছেন যে বিষয়টি যদি এই রকমই হয়, এই হাদিস থেকে, সহিহ বুখারীর হাদিস থেকে যা বোঝা যায়, তাহলে একজন মুমিনের জন্য কর্তব্য হলো যদি তিনি নিশ্চিতভাবে কদরের রাত পেতে চান তাহলে তাকে রমাদান মাসের শেষ দশকের প্রতিটি রাতেই তাকে জাগতে হবে। তাহলে ইনশাআল্লাহ জোর আর বেজোর সবটাই যদি তে জাগতে পারে তাহলে ইনশাআল্লাহ কোনোভাবেই তার কাছ থেকে কদরের রাত আর ছুটে যাবে না, সে রাত পাবে নিশ্চিতভাবে ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে এটা বোঝা যায় যে আমি নিশ্চিতভাবে কদরের রাত পেতে চাইলে আমাকে শেষ দশকের প্রতিটি রাতেই কদরের জন্য ইবাদত করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমি নিশ্চিত পাব। দ্বিতীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার আলোকে যদি আমরা করতে যাই তাহলে কি? সেটাও সহিহ বুখারীর হাদিস, আগেই যখন শুনেছি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দশক যখন শুরু হতো এই শেষ দশকের প্রতিটি রাত তিনি নিজে জাগতেন এবং তার পরিবারের সদস্যদেরকে জাগাতেন, প্রতিটি রাত তিনি নিজে জাগতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি সব
সমন্বয় করলে দেখা যায় যে প্রতিটি রাত আপনি জাগলে ইবাদত করলে আপনি লাইলাতুল কদর নিশ্চিত পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব সুন্নাহ আমলটাও লক্ষ্য করলে পাওয়া যায় আপনাকে প্রতিটি রাত লাইলাতুল কদরের জন্য ইবাদত করতে হবে। হয়তো কেউ বলবেন যে আপনি আমাদের জন্য বিষয়টা খুবই সহজ ছিল, কারণ শুধু 27 আপনি আমাদের জন্য বিষয়টা জটিল করে দিলেন। জবাব, আসলে আপনাদের জন্য বিষয়টি জটিল করে দেইনি, কারণ লাইলাতুল কদরে ইবাদত আপনাদের জন্য ফরজ করা হয়নি ইসলামে। এটি নফল ইবাদত, এটি নফল, এটি ফরজ নয় যে আপনাকে লাইলাতুল কদরের জন্য রাত জাগতেই হবে, এটা ইসলাম ফরজ করেনি, এটা নফল ইবাদত। আপনার আপনি যদি পেতে চান, ভালোভাবে পেতে চান, তাহলে আপনাকে ভালোভাবেই চেষ্টা করতে হবে। শুধু লামছাপ আপনি চেষ্টা করবেন আর বলবেন আপনি পেয়ে যাবেন এই আশা করবেন, তা এত সহজেই নয়। অন্য আরো হাদিসে যদি লক্ষ্য করি দেখা যায় প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন হাদিসটি সহিহ বুখারী, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সামনে ফজরের সালাতের পরে তিনি বক্তব্য দিলেন। কি বক্তব্য দিলেন? বললেন যে আমি লাইলাতুল কদরের রাত পেয়ে গেছি, কদরের রাত্রিতে আমি ইবাদত করেছি। কিভাবে? সেই রাত্রে আমি যখন সেজদারত ছিলাম, সেই সেজদায় মাটি এবং কাদা, কাদা মাটি, পানি মাটি অর্থাৎ কাদা মাটিতে আমি সেজদারত অবস্থায় এই লাইলাতুল কদরের রাতে আমি ইবাদত করেছি। ফজরের পরে তিনি সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বলছেন, হাদিসটি সহিহ বুখারী, সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে এই কথাগুলি বলছেন, আমি ভালো করে একটু দৃষ্টি দিলাম, দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে মাটি কাদি লেগে, কাদা মাটি লেগে আছে। তাহলে সেই রাতটি ছিল একুশে রাত, সেই রাত ছিল একুশে রাত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী, সাহাবীর গবেষণা অনুযায়ী নিশ্চিত সেই বছরে রাতটি গেছে কদরের রাত, সেটি হলে একুশে রাত, সাতাইশে রাত নয়। এমনইভাবে অনেক হাদিস আপনি খুঁজে দেখেন, কোনো হাদিসে আপনি 23-এর রাত পাচ্ছেন, কোনো হাদিসে আপনি 25-এর রাত পাচ্ছেন, কোনো হাদিসে 27-এর রাত পাচ্ছেন, কোনো হাদিসে 29-এর রাত পাচ্ছেন। তাহলে সব হাদিসগুলি আপনাকে বলে দিচ্ছে। এজন্য ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ কদরের রাত কোনটি রাত এ বর্ণনা করতে গিয়ে তিনি 40-এর ঊর্ধ্বে বিজ্ঞ আলেমদের মতামত বর্ণনা করেছেন। বর্ণনার পরে তিনি সর্বশেষ সিদ্ধান্ত দিচ্ছেন, বলছেন যে হাদিসগুলি থেকে বোঝা যায় যে কদরের রাত প্রতি বছরে একই রাত্রিতে হয়েছে এমনটি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো রাত্রিতে কোনো বছরে একুশে রাত হয়েছে, কোনো বছরে 23-এ রাত হয়েছে, কোনো রাত্রিতে কোনো বছরে 27-এ রাত হয়েছে। সুতরাং একজন মুমিনের কোনো একটি রাত নির্দিষ্ট করে থাকাটা ঠিক নয়, তাকে শেষ দশকের সব রাতগুলি চেষ্টা করতে হবে, তাহলেই তার জীবনে কদরের রাত পাওয়ার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, খুতবার সময় শেষ, আর দীর্ঘ করার সুযোগ নেই, তাই আসুন এই বিশাল সৌভাগ্য আপনার জীবনে এটাই হতে পারে সর্বশেষ সুযোগ, আর নাও পেতে পারেন, তাই আমরা সাধ্যপক্ষে সামনের সেই শেষ দশকে চেষ্টা করব। এখন এখানে আরেকটি বিষয়, বিষয়টি হলো এই, কদরের রাতের জন্য কতটুকু সময় আপনাকে ইবাদত করতে হবে? কদরের রাতের জন্য সময়সীমা হলো সূর্য অস্ত থেকে শুরু করে হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত, এটা হলো কদরের রাতের পূর্ণ সময়সীমা। আপনার পক্ষে যদি সম্ভব হয় সম্পূর্ণ রাতটি জাগা, আলহামদুলিল্লাহ, যদি সম্ভব না হয় আপনি অর্ধরাতও যদি পারেন, এটাও আপনার জন্য আলহামদুলিল্লাহ, যে কিছুই যাচ্ছে না তার চেয়ে আপনি অর্ধরাত জেগেছেন, এটা আলহামদুলিল্লাহ আপনার জন্য। তাই সাধ্যপক্ষে আপনি চেষ্টা করুন প্রতি রাত্রিতেই। তৃতীয় বিষয়, আপনি সেই রাত্রিতে কি দিয়ে ইবাদত করবেন? সেই রাত্রিতে কি আপনি 100 রাকাত সালাতুর রাগায়েব করবেন নাকি পড়বেন? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগেছেন প্রমাণিত হয়েছে, কিন্তু সেই রাত্রিতে কদরের জন্য বিশেষ কোনো সালাত আছে বলে কোরআন ও সহিহ সুন্নাহ এই ধরনের প্রমাণ পাওয়া যায় না। তাই সেই রাত্রিতে নর্মালিভাবে যে সালাত আপনি আদায় করে থাকেন সেটাই করবেন। এই জন্য সহজ পদ্ধতি হলো, আপনি যদি রাত জাগতে চান তাহলে আপনি প্রথম রাত্রিতে জামাতের সাথে তারাবি আদায় করবেন না। আপনি যখন বাসায় ফিরে গেলেন নিরিবিলিভাবে, প্রথমে হলো আপনার 2 রাকাত পড়লেন, ওই 11 রাকাতের নিয়তেই আপনি সেখান থেকে 2 রাকাত পড়লেন, 1 ঘন্টা আপনি সুন্দরভাবে তেলাওয়াত করলেন, 10-15 মিনিট আল্লাহর কাছে কাঁদলেন, দোয়া করলেন, আবার 2 রাকাত পড়লেন, আবার সে 1 ঘন্টা তেলাওয়াত করলেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 1 ঘন্টা তেলাওয়াত করলেন। এভাবে যদি আপনি রাতটি জাগার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার রাত শেষ হয়ে গেছে, এখন 11 রাকাতে শেষ হয় নাই। সুতরাং
এটাই শরীয়তসম্মত পন্থা আমরা মনে করি। অতএব এভাবে আপনি চেষ্টা করবেন, এর জন্য বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো আলাদা ইবাদত বলে প্রমাণিত হয়নি। শুধু কদরের জন্য বিশেষ একটি দোয়া প্রমাণিত হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে সেখানে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটি হলো বিশেষ দোয়া, এছাড়া আর কোনো নেই। অতএব কদরের রাত, এই রাত জাগরণের জন্য কোনো আনুষ্ঠানিকতার নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নেই, কোনো সেই সভা সমিতি করার নিয়ম এটাও প্রমাণিত নেই, এবং কোনো মিলাদের নিয়ম এটাও প্রমাণিত নেই, আরও বিশেষ কোনো সামাজিক যেগুলি আমরা করে থাকি খাওয়া দাওয়া ইত্যাদির আঞ্জাম সেগুলি প্রমাণিত নেই। বরং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেভাবে হাদিসটি বললেন, তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাম শেষ দশক কী করতেন, নিজে জাগতেন এবং তার পরিবারকে জাগাতেন। তাহলে বোঝা যায় যে তিনি সকলকে নিয়ে সামষ্টিকভাবে আলোচনা ওয়াজ মাহফিল শুরু করে দিয়ে রাত জাগাতেন এমনটি প্রমাণিত হয়নি, কারণ এটি হলো ব্যক্তিগত ইবাদত। অতএব এই ব্যক্তিগত ইবাদত আপনি মসজিদের চেয়ে আপনার বাসায় গিয়ে করবেন, সেটাই আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হবে। আপনার বাসায় পড়বেন, আল্লাহর রহমত আপনার ইবাদতের জন্য আপনার বাসায় আসবে। মসজিদে থাকলে মসজিদে আসবে, আপনার বাসায় নেই। অতএব বাসায় আপনি একাই পরিবারের সদস্যদের নিয়ে তাদেরকে এই সিস্টেমে করবেন, সেটাই হচ্ছে সঠিক সুন্নাহ বলে মনে করি। আল্লাহ তাআলা আলাম। সম্মানিত দীনি ভাইরা, এখানে একটি জটিলতা আমাদের সমাজে সৃষ্টি হয়েছে। সেই জটিলতা কি? আজকে আমাদের কিছু ভাইরা তারা বলছেন যে সৌদি আরবে একদিন লাইলাতুল কদর আর আমাদের দেশে আরেকদিন লাইলাতুল কদর, এই নিয়ে সমাজে তারা আরেক বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। কারণ যেহেতু সৌদি আরবে একদিন আগেই তারা সিয়াম শুরু করেছে আর আমরা আমাদের দেশে চাঁদ দেখে একদিন পরে করেছি, সুতরাং তাদেরকে একদিন লাইলাতুল কদর আর আমাদেরকে একদিন আরেকদিন লাইলাতুল কদর, এটা কিভাবে হতে পারে, আল্লাহ কিভাবে এটা দিতে পারেন, এই ধরনের তারা আশ্চর্য রকমের প্রশ্ন ছেড়ে দিচ্ছে। আমরা বলবো, কেউ যদি এইরকম প্রশ্ন করে যে আল্লাহ সেখানে একদিন লাইলাতুল কদর দিবেন আর এখানে আরেকদিন লাইলাতুল কদর দিবেন, এটা কিভাবে হইতে পারে, এটি তার ইমানের একটি বড় নেফাকির পরিচয় ছাড়া আর কিছুই নয়। কারণ গোটা বিশ্বের জন্য যদি 100 রাত্রিতেও লাইলাতুল কদর দিতে হয়, আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সেটা অসম্ভবের বিষয় কখনো নয়। গোটা বিশ্বে যদি 100 রাতেও লাইলাতুল কদর দেওয়ার প্রয়োজন হয়, সেটাও দিতে আল্লাহ সুবহানাহু তাআলা সক্ষম, আল্লাহর কখনো অক্ষমতা নয়। অতএব কিভাবে আল্লাহ দিবেন, এই ধরনের যদি কেউ প্রশ্ন করে থাকে তাহলে তার একটি আল্লাহর প্রতি তার ইমানের বড় দুর্বলতা রয়েছে। অতএব এই ধরনের প্রশ্ন কোনো মুমিনের মুখ দিয়ে আসতে পারে না। এখন প্রশ্ন হইতে পারে আরেকটি, যে ঠিক আছে আল্লাহ দিতে পারেন, তাহলে সেখানে তাদের জন্য একদিন লাইলাতুল কদর আমাদের জন্য আরেকদিন লাইলাতুল কদর, এটা আবার কেমনে হয়? জবাব জেনে নিন, আপনি এক গোটা বিশ্বে একদিনে সিয়াম পালন করার, একদিনে ঈদ পালন করার দুহাই দিয়ে গোটা বিশ্ব যদি আপনি একই সাথেও করে থাকেন, তবু কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে কখনো লাইলাতুল কদর একই সময় হবে না, হবে না, হবে না। কেন? আপনি একটু চিন্তা করুন, সেই আমেরিকা আর এই বাংলাদেশ, আপনি এখন বাংলাদেশে দিনের বেলা রয়েছেন, লাইলাতুল কদর এর সময় কতটুকু, 24 ঘন্টা? না, লাইলাতুল কদরের সময় 24 ঘন্টা নয়, পূর্ণ একটি রাতও নয়। লাইলাতুল কদরের সময় হলো সূর্য অস্ত থেকে শুরু করে হাত্তা মাতলাইল ফজর, ফজরের সময় হওয়া পর্যন্ত, এটি হচ্ছে লাইলাতুল কদরের সময়। সুতরাং আমেরিকায় যখন এই লাইলাতুল কদরের সময় হবে সূর্য অস্ত থেকে ফজর হওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের সেই সময়টি আপনি লাইলাতুল কদরের পাবেন না, পাবেন না। তাহলে কি হবে, বাংলাদেশে এমনকি ওই রাতের সাথে সামান্য 2-4 মিনিট মিল করে রেখেও কিয়ামত পর্যন্ত পাবেন না, সম্পূর্ণ আলাদা লাইলাতুল কদরের সময় ওই সেই আমেরিকায় যখন সেই সময়টি সম্পূর্ণভাবে পাস্ট হয়ে যাওয়ার পরে আবার সেই হয় আগে অথবা পরে, পরের দিনে লাইলাতুল কদর শুরু হবে বাংলাদেশে। সুতরাং দুই সময়কে আপনি কিয়ামত পর্যন্ত মিলাতে পারবেন না। অতএব একই দিনেও যদি গোটা বিশ্বে সিয়াম পালন হয়, তবু কিয়ামত পর্যন্ত লাইলাতুল কদরের সময় একই হবে না। আমেরিকার জন্য লাইলাতুল কদরের সময় তাদের সময় যখন হবে, বাংলাদেশের জন্য লাইলাতুল কদরের সময় এখানে যখন হবে, তখন আপনার একটার সাথে আরেকটার কোনোই সম্পর্ক নেই, সম্পূর্ণ সময়টা ভিন্ন ভিন্ন সময়ে। অতএব আপনি অযৌক্তিক মানুষের কাছে, সাধারণ মানুষদের কাছে এই ধরনের একেবারে বিষয়গুলি, মাথা গরম করার বিষয়গুলি তুলে দিয়ে আজকে মানুষকে বিভ্রান্তি, বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়ার যারা চেষ্টা করছে তাদেরকে অনুরোধ জানাবো, এই সমস্ত ভাওতাবাজি বন্ধ করুন।
এই সমস্ত সমাজে বিশৃঙ্খলা বন্ধ করুন। বিশেষ করে সৌদি আরবের সাথে গোটা বিশ্বে একই সাথে সিয়াম পালন করার যুক্তি দাঁড় করে বা বিষয়টি মনে করে যারা সৌদি আরবের সাথে করছে, এটি আরো শরীয়ত সম্মত নয়। কারণ পৃথিবীতে কোরআন এবং সুন্নায় কোনো দলিল খুঁজে পাবেন না আপনি যে সৌদি আরবের সাথে ঈদ পালন করতে হবে, সৌদি আরবের সাথে সিয়াম পালন করতে হবে। ইসলামের নির্দেশ এমন নয়, যার কারণে আপনি যে সৌদি আরবের সাথে আগের দিন করতেছেন, করে এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন। আপনি সৌদি আরবের সেই ফতোয়া বোর্ডের ফতোয়া কি একটু জেনে নেওয়ার চেষ্টা করেছেন? সৌদি আরবের সেই বিশ্ববিখ্যাত আলেম আল্লামা ইবনু বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়া কি একটু জানার চেষ্টা করেছেন? সৌদি আরবের সেই বিশ্ববিখ্যাত আলেম ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তার ফতোয়া কি আপনি একটু জানার চেষ্টা করেছেন? তা তো আপনি জানার চেষ্টা করেননি, শুধু মানুষের মাঝে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। বাংলাদেশে সেই পাকিস্তানে সৌদি দূতাবাসের সৌদি নাগরিক যারা, তারা প্রশ্ন পাঠালেন সৌদি আরবের বিশ্ব স্বীকৃত আলেম ফতোয়া বোর্ডের প্রধান আল্লামা ইবনু বাজ রাহিমাহুল্লাহ, তার কাছে জিজ্ঞাসা করলেন, আমরা পাকিস্তানে সৌদি নাগরিক, কিন্তু পাকিস্তানে সৌদি দূতাবাসে আমরা কর্মরত, আমরা কি সৌদির সাথে ঈদ পালন করব না পাকিস্তানের মুসলিমেরা তারা এখানে চাঁদ দেখে কখনো একদিন পরে কখনো দুই দিন পরে রাখে, আমরা কি সৌদির সাথে ঈদ পালন করব, সিয়াম পালন করব না পাকিস্তানের মুসলিমদের সাথে করব? সময় শেষ, দীর্ঘ করা যাচ্ছে না। তিনি সহজভাবে জবাব দিলেন মাজমু ফতোয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহর 15তম খণ্ডের 100 পৃষ্ঠা থেকে 151 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিতভাবে বারংবার বিভিন্নভাবে এই জবাবগুলি তিনি দিয়েছেন, জেনে নেবেন। তিনি জবাব দিলেন, ইয়ালজিমু আলাইকুম আন তাসুমু মাল মুসলিমিনা বিহা, তোমাদের জন্য অপরিহার্য তোমরা পাকিস্তানের মুসলিমদের সাথে সিয়াম পালন করবে, ঈদ পালন করবে, যদিও তোমরা সৌদি নাগরিক হয়ে থাকো। কেন অপরিহার্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমেরা যখন সিয়াম পালন করবে তোমরা করো, তারা যখন ঈদ পালন করবে তোমরা করো। অতএব সেখানকার মুসলিমেরা যেদিন সিয়াম পালন করছে তোমাদের সেদিন করতে হবে, সেখানকার মুসলিমেরা যেদিন ঈদ পালন করছে তোমাদের করতে হবে। দ্বিতীয়, তিনি বললেন যে ইসলাম ঐক্যের নির্দেশ দিয়েছে, ইসলাম বিভক্তির নির্দেশ দেয়নি। তোমরা সৌদি নাগরিক হয়ে পাকিস্তানে গিয়ে একদিন ঈদ করবে আর তারা আরেকদিন ঈদ করবে, এটি কখনো ইসলাম অনুমতি দেয়নি। ঠিক একইভাবে বাংলাদেশের সৌদি দূতাবাসের কর্মকর্তারা, তারা আবার চিঠি রাখলেন, জবাব তো পেয়ে গেছেন এই জবাবে। এরপরও সৌদি আরবের আরেক বিশাল বিজ্ঞ পণ্ডিত আলেম আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ, তার কাছে বাংলাদেশে সৌদি নাগরিক যারা রয়েছেন তারা চিঠি লিখলেন যে আমরা বাংলাদেশে থাকি, সৌদি নাগরিক, আমরা কি সৌদির সাথে ঈদ করব না বাংলাদেশের মুসলিমদের সাথে, তারা সৌদির একদিন কখনো দুই দিন পরে চাঁদ দেখে করে থাকে, আমরা কোনটা করব? একইভাবে তিনি জবাব দিলেন, বললেন ইয়াজিবু আলাইকুম আন তাসুমু মাল মুসলিমিনা বিহা, তোমাদের জন্য ওয়াজিব বাংলাদেশের মুসলিমদের সাথে তোমরাও ঈদ পালন করবে এবং সিয়াম পালন করবে। আল্লাহ, সেই দেশের বিজ্ঞ ফতোয়া বোর্ড, সেই বিজ্ঞ ওলামায়ে কেরাম, তাদের যদি এই জবাব হয়ে থাকে, তাহলে আজকে যারা আমাদের সমাজে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে সৌদির সাথে করার চিন্তায়, তাহলে তাদের অবস্থানটা কোন পর্যায়ে? অতএব এই ধরনের মাথা গরম করে কাজ করে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো দিনদার আমানতদার মুসলিমের কাজ হবে না। তাই আসুন, বিস্তারিত কথা বলার সুযোগ নেই, সময় শেষ। এ বিষয়ে আল দিন আল ইসলামে এবং জুমার খুতবাও সেখানে আমার 5 ঘন্টা ব্যাপী দীর্ঘ লেকচার রয়েছে, 3টি লেকচার, সেখানে তারা কী সব দলিলগুলি দিয়েছে সেগুলি তুলে ধরেছি এবং আলোচনা করেছি। যার সুযোগ হবে সম্ভব অনুযায়ী সেগুলি আরও বিস্তারিত একটু জেনে নেওয়ার, বোঝার চেষ্টা করবেন। কখনো আমাদের সমাজে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে কখনো সমাজের মাঝে বিভক্তি সৃষ্টি করবেন না। আসুন আমরা যেন সকলেই সেই বিষয়টি খেয়াল রাখি। অতএব যে প্রসঙ্গটি এসেছিল, অতএব সৌদিতে যেদিন এই লাইলাতুল কদর হোক, এটা আপনার বিষয় নয়, আপনার বিষয় আপনি কখন চাঁদ দেখলেন, কখন থেকে সিয়াম শুরু করেছেন, সেই হিসাবে শেষ দশকে আপনি লাইলাতুল কদর অনুসন্ধান করবেন। আমেরিকার সাথেও নয়, সৌদির সাথেও নয়, দ্বিতীয়ত আরো যদি লক্ষ্য করেন, তারা বলে গোটা বিশ্বে একসাথে, তাহলে 2014 সালের একটু খোঁজ নিয়ে নিন। 2014 সালে সৌদির একদিন আগে উত্তর আমেরিকায় তারা সিয়াম পালন করেছেন এবং ঈদ পালন করেছেন, সৌদির একদিন আগে অস্ট্রেলিয়ায় তারা সিয়াম পালন করেছেন এবং ঈদ পালন করেছেন, সৌদির একদিন আগে নাইজেরিয়ায় তারা সিয়াম পালন করেছেন এবং ঈদ পালন করেছেন। তাহলে তাদের উচিত ছিল গোটা বিশ্বের যদি দোহাই দিয়ে থাকে, ওই আগে যারা করেছে অস্ট্রেলিয়ায় এবং আমেরিকায় ও নাইজেরিয়ায়, তাদের সাথে করা দরকার ছিল, তারা সৌদির সাথে কোন যুক্তিতে করতে চায়?
সুতরাং কোরআন সুন্নার কোনো দলিল তাদের সপক্ষে নেই, এটি একটি বিশৃঙ্খলা ছাড়া কিছুই নয়। তাই আমি অনুরোধ জানাবো, বোঝার প্রয়োজন হলে আসবেন, দেখা হবে, সাক্ষাৎ হবে, বুঝবেন আরও, কিন্তু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমাদানের মাঝে যেন আমরা সেই ঐক্যের শিক্ষা গ্রহণ করেও আমরা পরস্পরে একে অপরের সহযোগী হয়ে আমরা ইসলাম সুন্দরভাবে মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ঠিক তেমনই হবে এই রমাদানের শেষ দশকের আরও একটি আবাদত হলো এতেকাফ, যার বিষয়গুলি আমরা সবাই জানি। এতেকাফ এটি হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, অপরিহার্য নয়, যার পক্ষে সম্ভব হবে একটি বিরাট আবাদতের সুযোগ নেওয়া, সেই সম্ভব চেষ্টা করা। আমি অনেক সময় বলে থাকি, আজকে আমরা অনেকেই বলি যে আমরা এত ব্যস্ত মানুষ কীভাবে এতেকাফ করবো। আসলে আপনি কি একটু চিন্তা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আপনি বেশি ব্যস্ত তা কোশ্চিন কালেও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হয়তো কে, আপনি মনে হয় আপনি তো আপনি ব্যক্তির দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা মুসলিম সাম্রাজ্যের, মুসলিম রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, তার চেয়ে বড় ব্যস্ততা আর কারো হতে পারে না, সেই ব্যস্ততা তার। আপনি বলছেন আপনার পারিবারিক ব্যস্ততা, আপনার স্ত্রী কয়জন, আপনার সংসার কয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই সময়ে স্ত্রী ছিল নয়জন, নয়টা সংসার তাকে দেখতে হয়, এরপরও তিনি আবার এতেকাফে রয়েছেন। তাহলে আসলেই আমরা রাসূল সাল্লামের চেয়ে বেশি ব্যস্ত না, আমাদের চেয়ে বহু ব্যস্ত ছিলেন তিনি। তার পক্ষে যখন সম্ভব হয়েছে, আপনার পক্ষেও সম্ভব হবে এই আবাদত করা। শুধু একটি চিন্তা করতে হবে, সেই চিন্তা কি? চিন্তা হলো আজকে যদি আপনার শেষ মুহূর্ত যদি এই মুহূর্তে ঘনিয়ে আসে, কোথায় আপনার চাকরি, কোথায় আপনার ব্যবসা, কোথায় আপনার স্ত্রী, কোথায় আপনার কচি কাঁচা ছোটো বাচ্চারা, সব ফেলে দিয়ে আপনাকে যেতে হবে, এই চিন্তাটা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনার পক্ষে এতেকাফ করাটা খুব সহজ হবে, কঠিন নয়। আসুন, তবে এটি কখনো ফরজ নয়, এটি হলো সুন্নাতে মুয়াক্কাদা, করতে পারলে বিশাল সওয়াব রয়েছে, যদিও নির্দিষ্ট কোনো সওয়াব নেই, কিন্তু বিশাল ইবাদতের সুযোগ রয়েছে। আমরা আসুন এই রমাদানে যেন আমরা এই রমাদানকে জীবনের গুরুত্বপূর্ণ রমাদান হিসাবে মনে করে আমাদের জীবনকে, ইমানকে আরো সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ কাদ আমারাকুম ওয়া সাল্লু আলা নবীকুম।